গাজীপুরের সড়কের মাঝে জমজমাট পুরনো রিক্সা, অটোরিক্সা, ভ্যান ও বাইসাইকেলের জমজমাট হাট। প্রায় 30-40 বছরের পুরনো এই বাজারে সপ্তাহে সোম ও শুক্রবার দুদিন দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত চলে কেনা বেচা। দুপুরের পর থেকে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে এই বাজার। এলাকাবাসীর মধ্যে খাজনা বাবদ অনেক বেশি টাকা আদায় করছেন হাট ইজিরাদার। গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গাজীপুরে ঢাকার রাজবাড়ির সড়ক কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনের দুপাশের রাস্তায় যানবাহন চলাচল করলেও মাঝখানে সড়কে বসে এই হাট। আর এই হাটে বেচাকেনা হয় পুরনো ভ্যান, রিক্সা, অটোরিক্সা, বাইসাইকেল, এমনকি মোটর সাইকেলও। বিক্রেতারা জানান, এই হাটে এসে সহজে গাড়ি বিক্রি করা যায়। অপরদিকে ক্রেতারা তাদের পছন্দের গাড়িটি সহনীয় দামে কিনতে পেরে বেজায় খুশি। তবে হাট ইজারাদারের পক্ষ থেকে মাসুল বা খাজনা টাকা আনুপাতিক হারে বেশি নেওয়া হয় বলে অভিযোগ ক্রেতাদের। পুরো হাটে খাজনা টাকা আদায় রয়েছে ক্রেতা বিক্রেতা ও ইজারাদারের মাঝে মিশ্র প্রতিক্রিয়া আছে, অসন্তোষ ও ক্ষোভ। এছাড়াও খাজনার রসিদ দেওয়া হয় না বলেও অভিযোগ করেছেন অনেকে। ক্রেতা সাব্বির জানান, আমি গাজীপুরের শ্রীপুর থেকে এসেছি, 11,500 টাকায় একটি রিক্সা কিনেছি, আমার কাছে 1,000 টাকা খাজনা নিয়েছে। আমি 100 টাকা কম দিতে চেয়েছিলাম কিন্তু তারা মানেনি। শারমিন নামে মধ্যবয়সী এক নারী তার ছোট্ট আদরের ছেলের জন্য একটি বাইসাইকেল কিনল 6,500 টাকায়। সেখানে 1,000 টাকা মাসুল নিয়েছে বলে জানিয়েছে ওই নারী। গাজীপুর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাট ইজারাদার সাধন চন্দ্র দে বলেন, সিটি কর্পোরেশনের প্রচলিত নিয়ম নীতি মেনে চলে হাট পরিচালনা করা হচ্ছে। প্রতি হাটে প্রায় 50-60টি গাড়ি বিক্রি হয় বলেও জানান তিনি।